হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আবার চলে এলাম সেই ব্লগ ভিডিওতে। দেখতে পারছেন সবাই মিলে আসি এই জায়গাটাতে, ইকো পার্কে, গাং মেহেরপুর জেলায় গাংনি ভাটপাড়া ইকো পার্কে। এই যে দেখতে পারছেন কত সুন্দর জায়গাটি, সেই পুরনো বাড়ি দেখতে পারছেন। আর একটা বাড়িতে চলে এলাম, মহবুল ভাই আছে, শখ আছে, পেছনে আরও দুটো ছেলে আছে। তো দেখতে থাকুন আমাদের ব্লগ ভিডিওটি, আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো আমি যাচ্ছি ওপরে, দেখতে পারছেন এখন ওপরে যাব। কত সুন্দর এই বাড়িটি, ইংরেজদের আমলের বাড়ি এইটি। তো দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, এখন ওপরে ওঠা যাক। তো ওইদিকে মহবুল ভাইরা টিকটক ভিডিও করতেছে, সবাই মিলে কিন্তু টিকটক ভিডিও করতেছে। সুহাগ ভাই আর মহবুল ভাই টিকটক করতেছে। তো আমি এখন ওপরে উঠতেছি, দেখতে থাকুন আমাদের এই ব্লগ ভিডিওটি। খুবই ভালো ভিডিওটি, আপনাদের খুবই ভালো লাগবে দেখতে। এই যে নিচের ভিউটা দেখুন, চলুন ওপরে উঠা যাক। তো এই যে দরজা খোলা আছে কিন্তু বন্ধুরা, এই ভেতরে দরজাটা কিন্তু মারা লক করা ছিল, কিন্তু এখন দরজাটা কিন্তু খোলা আছে, দেখতেই পারছেন। এই যে ভেতরে প্রবেশ করব একটু পরেই, দেখতে থাকুন। এই যে কিছু ছেলে বের এই জায়গায় চলে এলো আবার ভিডিও করতে। তো এত সুন্দর ব্লগ ভিডিওটি কেউ যেন না মিস না করে, ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে আমি এখন ভেতরে ঢুকবো। এই যে ভাই ঢুকে পড়ছি, কিন্তু ভয়ঙ্কর জায়গা এটা, প্রচুর ভয়ানক জায়গা দেখুন, অস্থির ভয়ানক জায়গা কিন্তু। এই যে ভেতরে আমি আস্তে আস্তে যাইতেছি, আমার কিন্তু প্রচুর ভয় লাগছে যদি বাড়ি বাড়ি ভেঙে যায়, পুরনো বাড়ি, ইংরেজদের আমলের বাড়ি। তো এই যে পুরনো বাড়িটা দেখা যাচ্ছে আপনাদেরকে। এই যে তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছ থেকে, আর কথা বাড়াবো না। তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আর আমাদেরকে ভালোবাসা দিবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।